हेलो गाइज असलामुअलैकुम हमार हाथ से दुटो बेयरिंग आछे एफएनडी कम्पानी दुटो बेयरिंग एक ही रकम देखते किन्तु बेयरिंग ओरिजिनल डुप्लीकेट पार्थक्य बुझार जोन्नो किछु टिप्स आछे जेटा आमी आपनादेरके देखाच्छी ये देखते पारतासि एखाने एकटा कार्टुन आछे ए कार्टुने डुप्लीकेट कार्टुन एटा एखाने एकटा ओरिजिनल स्कैनार थाके ए स्कैनारटा डुप्लीकेट कार्टुने आपनि पाबेन ना এটা হচ্ছে একটা অরিজিনাল কার্টুন এই কার্টুনে যে অরিজিনাল স্ক্যানারটা আছে এই স্ক্যানারটা এই কার্টুনে থাকে এই যে স্ক্যানারটা দেখতে পাচ্ছেন এই স্ক্যানারটা এখানে ডুপ্লিকেটে থাকে না আর অরিজিনালে থাকে এই হচ্ছে অরিজিনাল ডুপ্লিকেটের কার্টুনের প্যাকেট তো যারা শুধু এক পিস বেয়ারিং নেবেন দুই পিস বেয়ারিং নেবেন তাদের ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা প্যাকেট নিলাম এই প্যাকেটে একটা এফএনডি বেয়ারিং আছে তো এই বেয়ারিংটা আপনি প্রথমে নেবেন নিয়ে ঘষে দেখবেন যে এটা এফএনডি লেখাটা উঠা যায় কিনা যদি দেখেন যে এফএনডি লেখাটা প্যাকেটের গায়ে থেকে মুছা দিতেছে তাহলে বুঝবেন যে এটা ডুপ্লিকেট একটা বেয়ারিং তো আমরা একটু ভালো করে ঘষে দেখব যে এটার রংটা উঠে কিনা ভালোভাবে আর একটু ভালোভাবে দেখতেছি তো দেখতেই পারতাছি যে আসলে এই বেয়ারিংটা ডুপ্লিকেট একটা বেয়ারিং এটার রংগুলো উঠা যাইতেছে তো এই হলো আপনার প্যাকেটের অবস্থা এই অবস্থা এটার কোনো এফএনডি লেখাই নাই তো এভাবে কিন্তু আসলে আমরা প্রতারিত হইতেছি আমরা এফএনডি বেয়ারিং কিনছি অরিজিনালের দাম দিয়ে কিন্তু আমরা অরিজিনাল প্রোডাক্টটা পাচ্ছি তো এটা রেখে দিলাম তো এই আরেকটা প্যাকেট নিলাম এই প্যাকেটে আরেকটা এফএনডি বেয়ারিং আছে তো এই প্যাকেটটা দেখতে পারতাছি একটু ম্যাট ফিনিশিংয়ের তো এই প্যাকেটটাও আমরা ঠিক আগের মতোই একটু ঘষে দেখব যে এটার লেখাগুলো উঠে কি না প্যাকেটটা একটু অন্যরকম মনে হইতেছে অরিজিনালি মনে হচ্ছে তো ওই প্যাকেটের গায়ে যে এফএনডি লেখাটা আছে এটা ঘষতেছি আসলে এটা উঠতেছে না আসলে এটা অরিজিনাল এটা উঠবে কেন তো এই হচ্ছে বিষয় আসলে আপনার এই এফএনডি লেখাটা আসলে উঠে গেলে বুঝবেন যে এটা ডুপ্লিকেট বেয়ারিং আর যদি না ওঠে তাহলে বুঝবেন যে এটা অরিজিনাল বেয়ারিং তো এইভাবে আসলে আপনি এফএনডি বেয়ারিংটা চেক করে নিতে পারেন যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট তো এটা হচ্ছে এটা প্রসেস যে এই প্রসেসের মাধ্যমে আপনি অরিজিনাল বেয়ারিং নিতে পারেন তো আসলে অনেকে আমরা না জানিনেই কিনা ফেলি বেয়ারিং কিনা আমরা দেখি যে কিছুদিন ইউজের পরে থাকে না তো এ হচ্ছে দুইটা বেয়ারিং আমি পাশাপাশি রাখলাম হচ্ছে অরিজিনালের প্যাকেটটা এই আর এই হচ্ছে অরিজিনাল বেয়ারিংটা এই বেয়ারিং আর এ হচ্ছে প্যাকেট এই প্যাকেটের কালারটাও একটু ডিপ আর পলিথিনটাও হচ্ছে আপনার একটু ম্যাট ফিনিশিংয়ের তো এটা হচ্ছে অরিজিনালের মানে যে বিষয়টা এটা বুঝবেন দেখে নেবেন যে যেখান থেকে নেন একটু দেখে নেবেন আর এটা হচ্ছে ডুপ্লিকেট একটা বেয়ারিং তো এটার প্যাকেটটাও একদম মানে নর্মাল করছে আর প্যাকেটের কালারটা অনেক গাঢ় করছে তো এটা দেখলেই বুঝবেন যে এটা গাঢ় আর এটার ঘষলে দেখবেন যে এটার এফএনডি লেখাটা থাকবে না তো এই হচ্ছে আমাদের এফএনডি বেয়ারিংয়ের অরিজিনাল ডুপ্লিকেটের বিষয়টা তো আশা করি যে সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার আর এই বেয়ারিং কেনার সময় একটু সতর্ক থাকবেন আর বেয়ারিং যদি অরিজিনাল বেয়ারিং কিনতে চান নিতে চান বা অটোর অ্যাক্সেসরিজ অটোর পার্টস নিতে চাইলে আমি দোকানের লিংক অ্যাড্রেস ডিসক্রিপশনে দিয়ে দেবো একটু চেক করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না